বিষয়টা যদি এরকম হয় যে একটা হচ্ছে এই যে এরকম এটা একটা ইয়ার ছিল কিন্তু এটা যখন কাপড় হয়ে গেল তখন কিন্তু না তার মধ্যে একটা চেঞ্জ আসছে তাই না একটা উইবি পাত ফলো করে তো এটা কিন্তু আমরা ক্রিম বলতেছি তাই না এরকম তো এরকম হইতে দেখ কাপড় এটা কি আগের অবস্থায় থাকবে না ছোট হয়ে যাবে ছোট হবে এটা লেন্থটা একটু কমে আসবে অর্থাৎ যখন কাপড়ের মধ্যে হবে তখন তার লেন্থটা একটু কম হবে কম হবে মানে হচ্ছে যে এরকম হবে তো এই যে পার্থক্যটা এই যে এই এই লেন্থটা হচ্ছে মনে করো কাপড় হয়ে যাওয়ার পরে তার লেন্থ হ্যাঁ নিচে যেটা এখন দিলাম এটা কাপড়ের মধ্যে একটা সুতার দুর্গ কিন্তু কাপড় তৈরি হওয়ার আগে সুতার দুর্গটা ছিল হচ্ছে এত বড় এরকম লম্বা তো এই দুইটার যে পার্থক্য আছে এই দুইটার পার্থক্যটা হচ্ছে আমরা হিসাব করি ক্রিম হিসাব করার সময় এই অ্যাল এবং পি এর পার্থক্য বাট এই যে পার্থক্যটা তো হবেই বাট এই পার্থক্যটাকে আমরা ভাগ করি কি দিয়ে ভাগ করি হচ্ছে পি দিয়ে অর্থাৎ এই দিয়ে এই যে এই দিয়ে আমরা ভাগ করি এটা দিয়ে পি দিয়ে তো পি দিয়ে ভাগ করি কেন আসলে ক্রিম কোথায় হয় আমি যদি বলি যে ক্রিম এর উৎপত্তি কোথায় ক্রিম তো ইয়ারের একটা বৈশিষ্ট্য না যখন একটা ইয়ার্ন কাপড়ে কনভার্ট হবে তখন ক্রিম পাসবে তো তখন তোমাকে আসলে ক্রিম হিসাব করতে হবে কাপড়ের ক্রিম তো কাপড়ের ক্রিম মানে হচ্ছে কতটুকু করলো বা কমে আসলো মানে যে পার্থক্যটা সেই পার্থক্যটা তো আমি নিলাম এই যে পার্থক্যটা এই পার্থক্যটাকে ভাগ দিব কিসের সাপেক্ষে কাপড়ের দৈর্ঘ্যের সাপেক্ষে কেন কারণ আমি ক্রিম হিসাব করতেছি হচ্ছে কাপড়ের সেই জন্য ক্রিম যখন টেস্ট করা হয় তখন ফর্মুলাটা দাঁড়া হচ্ছে এরকম যে আমি এই যে এই এল এটা হচ্ছে মনে করো এল আর এটা হচ্ছে মনে করো এই যে এল এবং পি এর যে পার্থক্যটা এটাকে আমরা ভাগ করি হচ্ছে মূলত ক্রিম টেস্ট করার সময় পি দিয়ে এল মাইনাস পি ডিভাইডেড বাই হচ্ছে পি এটা হচ্ছে ক্রিম পের ফর্মুলা ঠিক আছে অর্থাৎ এই যে পার্থক্যটা পার্থক্যটা করব কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা কাপড়ের দৈর্ঘ্যের সাপেক্ষে কারণ ক্রিম কাপড়ের একটা বৈশিষ্ট্য আর যখন আমরা বলবো তখন এই যে থাকবে বাট হবে তখন সাপেক্ষে ঠিক আছে অর্থাৎ আমার আগে যে কাপড়ের দৈর্ঘ্য আছে মানে ইয়ান ইয়ার্নের যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যের সাপেক্ষে যে চেঞ্জটা আসবে সেটাকে হচ্ছে আমরা এই টেক আপ পার্সেন্টেজ বলতেছি তাহলে উপরটা হচ্ছে ক্রিম পার্সেন্টেজ আর নিজের হচ্ছে তুমি ক্রিম এবং মধ্যে পার্থক্যটা বুঝতে পারতেছ টেক আপ এই যে টেকআপ করতেছে কোথেকে কতটুকু টেক আপ করবে এই এইটা হচ্ছে সে ডিপেন্ড করে হচ্ছে ইয়ানের উপর আমার কতটুকু ইয়ান আছে তার মধ্যে কতটুকু স্কুইচ করবে সেই হারে সে টেক আপ করবে তোমরা জানো যে টেক আপ এবং লেট অফ এর একটা স্পিডের ভেরিয়েশন থাকে তোমাদেরকে ভিডিও দেখাইছিলাম কিনা আচ্ছা আমি দেখি এটা আছে কিনা এইখানে একটু খেয়াল করো এই ভিডিওটাতে এই যে এখানে যে ঘুরে আসতেছে সুতো আস্তে আস্তে খুলে দিচ্ছে এটাকে আমরা কি বলি লেট অফ আর এখানে যে কাপড়টাকে জড়িয়ে নিচ্ছে এটাকে বলতেছি আমরা টেক আপ তো এগুলো দুটো সেকেন্ডারি মোশন তো এই লেট অফ এবং টেক আপ এই দুইটার স্পিডে একটু ভেরিয়েশন আছে পার্থক্য আছে দেখতে পাচ্ছ যে এটা যত স্পিডে ঘুরতেছে এই যে লেট উইভিং বা ফাইনাল আর আমার রোলার যেটা আছে বা ক্লথ রোলার সেটা কিন্তু ওই স্পিডে ঘুরতেছে না আর একটু স্লো ঘুরতেছে স্লো ঘুরতেছে কেন এই যে আমার যে এই যে টেক হচ্ছে এই টেকআপের মধ্যে আমার পার্সেন্টেজ পার্সেন্টেজগত দিক থেকে ভেরিয়েশন হবে কেন ভেরিয়েশনটা হবে হচ্ছে আমার এই যে ইয়ার্ন যতটুকু লম্বা ছিল সেটা এখানে এসে কমে যাচ্ছে তো কমে গেলে এটা কিসের সাপেক্ষে কমতেছে ইনিশিয়ালি তার যে লেন্থ ছিল সুতার সেই লেন্থের সাপেক্ষে এটা এখানে ক্রিম হয়ে কমে আসতেছে তো সুতরাং যখন আমরা টেক কথা বলবো তখন এটাকে ভাগ দিচ্ছি হচ্ছে এল দিয়ে মানে সুতার দৈর্ঘ্যের সাপেক্ষে তার লেন্থটা কমে যাওয়া বা বেড়ে মানে কতটুকু সংকুচিত হচ্ছে বা কতটুকু চেঞ্জ হচ্ছে আর ক্রিম্পের কথা যখন বলবো তখন হচ্ছে ক্রিমটা হয় একটা ফেব্রিকের তখন ফেব্রিকের যে লেন্থ আছে সেই লেন্থের সাপেক্ষে কতটুকু চেঞ্জ হলো সেটাকে পার্সেন্টেজ করা তাহলে এটা হচ্ছে ক্রিম পার্সেন্টেজ এটা হচ্ছে টেক আপ পার্সেন্টেজ তো যেহেতু দুইটা একই রকম জিনিস দিয়ে উপ দুইটা একই উপাদান দিয়ে তৈরি এল এবং পি দ্বারা দুটো ইকুয়েশন ডেভেলপ করা আছে সুতরাং এদের মধ্যে একটা ইন্টার রিলেশন পাবো আমরা তো সেই রিলেশনটা কি আমি আর এখানে আলাদা করে দেখাচ্ছি না তোমাদেরকে ওখান থেকে দেখা দিচ্ছি তাহলে বুঝে যাবা তাহলে আমরা টেকআপ পার্সেন্টেজ কে লিখতে পারলাম এল মাইনাস পি ডিভাইড বাই এল ইনটু 100 তো আমি 100 এর পাশে একটা পার্সেন্টেজ চিহ্ন দেই নাই কেন দেই নাই বলতে পারবা কেউ টেকআপ এবং ক্রিম হ্যাঁ এই টিটা টেকআপ কে ইন্ডিকেট করছে না টিটা ইন্ডিকেট করছে টেকআপ এর পার্সেন্টেজ কে ধরো টি এর ভ্যালু আসলো হচ্ছে 7 তার মানে হচ্ছে টেকআপ 7% যেমন আমি যদি ক্রিম্পের পার্সেন্টেজটাকে সিধারা প্রকাশ করতাম তাহলে সি এর মান যদি মনে করো টেন আসে তাহলে এটা হচ্ছে টেন পার্সেন্ট ক্রিম আর যদি আমি ক্রিম্পের পার্সেন্টেজটাকে সিধারা প্রকাশ করি তখন সি এর ভ্যালু আসবে টেন পার্সেন্ট একবার পার্সেন্ট সহ আসবে তো আমরা পার্সেন্টেজ সহ ভ্যালুটাকেই টি ধরে নিচ্ছি এই জন্য এখানে পার্সেন্টেজ দেওয়া হয় নাই তো টি এল মানে স্পি ডিভাইড বাই এল ইন্টু হার্ড এটা এরকম করা হয়েছে এই জন্য কারণ আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা ডেভেলপ করার ক্ষেত্রে পার্সেন্টেজটা রাখতে চাচ্ছি না কারণ এটা যেহেতু ক্যালকুলেশনে বারবার নিয়ে আসতে হবে এই জন্য আর হলে টেকআপকে কিন্তু টি দ্বারা প্রকাশ করলে তুমি এখানে পার্সেন্টেজ দিতে হবে কারণ টেকআপটা অবশ্যই সবসময় পার্সেন্টেজে প্রকাশ করা হয় তো এইগুলো তো বুঝতেই পারতো এল হচ্ছে মানে লেন্থ অফ দ্য ইয়ার্ন বিফোর উইভিং উইভিং করার আগে ইয়ারের লেন্থ হচ্ছে এল আর পি হচ্ছে লেন্থ অফ ইয়ার্ন ইন ফেব্রিক আফটার উইভিং এগুলো একটা ক্রিমটা আমরা বলছি ডিটেলসে এটা জানোই তো রিলেশানটা দাঁড় করবো কী হবে এটা হচ্ছে সিম্পল রিলেশান ক্রিম পার্সেন্টেজের ফর্ম হচ্ছে এটা আর টা পার্সেন্টেজ ফর্ম হচ্ছে এটা তো এই এক নম্বর ইকুয়েশন নিয়ে একটু কাজ করি আমরা এক নম্বর ইকুয়েশান থেকে এই যে যদি আমি সাইড চেঞ্জ করি একশোকে তখন এটা এই পাশে সি এর নিচে চলে আসবে তাহলে সি এর নিচে একশো চলে আসলো আর এই পাশে অ্যালমাইনাস পি বাইপি থেকে গেলো তো আমি যদি এই একটা ইকুয়েশানকে অ্যালমাইনাস পি বাই পি কে লিখতে পারি এল বাই পি মাইনাস পি বাই পি লিখতে পারি তাই না যদি গণিতের নিয়মে এরকম উপরে দুইটা প্লাস মাইনাস দিয়ে যুক্ত থাকে তখন দুইটাকে নিচের হরের সাথে দেওয়া যায় কিন্তু যদি পিটা উপরে থাকতো নিচে এল মাইনাস পি থাকতো তখন কিন্তু দুইটাকে আলাদা করে একটা একটা দেওয়া যেত না ব্যাপারটা বুঝতে পারছো কি না আচ্ছা আমি তারপরও অনেকে না বুঝলে একটু দেখা দিচ্ছি মনে করো যদি এরকম হয় এ এ দুইটাকে একটু পার্থক্য করার চেষ্টা করো এটার এটার ক্ষেত্রে আমি এই যে ডান পাশে যেটা লিখলাম সেটাকে বাই এ প্লাস এ বাই বি কি লিখা যাবে হ্যাঁ এটা বুঝলেই হচ্ছে এটা সমান কিন্তু আমি এরকম লিখতে পারবো না যে এ বাই বি প্লাস এ বাই এ এরকম লিখা যাবে না এটা সমান না হ্যাঁ কিন্তু এখানে আমরা লিখতে পারবো কারণ হচ্ছে এ বাই এ প্লাস বি বাই এ পরে আবার লসাগু নিলে এটা আগের অবস্থায় চলে যাবে তো যেহেতু আমাদের এটা এ অবস্থায় আছে মানে উপরে আছে তো সেক্ষেত্রে আমরা মাইনাস দিয়ে এটাকে আলাদা করে ফেললাম এল পি মাইনাস পি বাই পি পিপি মানে হচ্ছে ওয়ান তাহলে এল বাই পি মাইনাস ওয়ান ইকুয়েল সি বাই হান্ড্রেড তো এল বাই পি সমান আমি সাইড চেঞ্জ করে নিয়ে গেলাম প্লাস হয়ে গেলো এটাকে আবার যখন মানে লশা করে নিয়ে নেব হান্ড্রেড তখন হয়ে যাবে হান্ড্রেড এখানে সি প্লাস হান্ড্রেড তো তার মানে আমি এল বাই পি সমান পেলাম হচ্ছে সি প্লাস হান্ড্রেড ডিভাইড বাই হান্ড্রেড এটা চার নাম্বার ইকুয়েশন দিলাম আর এখানে সাইড চেঞ্জ করার পরে যে ইকুয়েশানটা ছিল সেটাকে তিন নাম্বার ইকুয়েশান দিলাম আমি তিন নাম্বার চারকে একটু ইউজ করবো দুই নম্বর ইকুয়েশানে এজন্য এদিকে নাম্বার দিয়ে রাখলাম তো ইকোয়েশান টুতে চলে যাই ইকুয়েশান টুতে পারছি টি সমান এল মাইনাস পি বাই এল তো আমি এই উপরেরটাকে এবং নিচেরটাকে দুইটাকে একই রাশি দিয়ে কিন্তু ভাগ করতে পারি এতে কোনো সমস্যা নেই দুইটাকে একই রাশি দিয়ে ভাগ করলে তাহলে আমি কি পাবো এখানে এই এল মাইনাস পি ডিভাইড বাই পি আর এখানে এল বাই পি বুঝতেছি কি না আমি এল মাইনাস পি এটা নিচেও পি দ্বারা ভাগ করলাম আর এলকেও পি দ্বারা ভাগ করলাম অর্থাৎ লবকে এবং হরকে একই রাশি দেওয়া যদি ওই ওই সংখ্যাটা শূন্য না হয় শূন্য ছাড়া অন্য যে কোনো সংখ্যা দিয়ে লব অঙ্গ হরকে আমরা কিন্তু ম্যাথমেটিক্সের নিয়ম অনুসারে ভাগ করতে পারি তো পি যেহেতু একটা মান আসে সেজন্য আমরা এল মাইনাস পি কেও পি দ্বারা ভাগ করলাম আর কেও পি দ্বারা ভাগ করলাম তো এল মাইনাস পি বাই পি হয়ে গেল উপরে এই দেখো এল মাইনাস পি বাই পি এর কিন্তু একটা ভ্যালু আছে এল মাইনাস পি বাই পি এই যে এল মাইনাস পি বাই পি এটা ভ্যালু হচ্ছে সি বাই হান্ড্রেড তাহলে আমরা এই যে তিন নম্বর ইকুয়েশনের সাহায্য নিয়ে এখানে সি বাই হান্ড্রেড বসিয়ে দিলাম উপরে আর নিচে হচ্ছে এল মাইনাস পি এল বাই পি আছে এল বাই পি একটা ভ্যালু ছিল আপনাদের এই চার নম্বর ইকুয়েশনে এল বাই পি সমান হচ্ছে সি প্লাস হান্ড্রেড ডিভাইড বাই হান্ড্রেড তাহলে আমরা তিন এবং চারের সাহায্য নিয়ে উপরে নিচে এই মানগুলোকে বসিয়ে দিলাম উপরে বসালাম হচ্ছে এল মাইনাস পি বাই পি এর মান আর নিচে বসেলাম এল পি এর মান তো এই কেটে এটাকে যখন সিম্পলিফাই করবো উপরে হান্ড্রেড এবং নিচে হান্ড্রেড কাটা যাবে উপরে থাকবে সি আর এই হান্ড্রেডটা তাহলে হান্ড্রেড সি হয়ে গেল আর নিচে থাকবে এই যে সি প্লাস হান্ড্রেড তাহলে হান্ড্রেড প্লাস সি তাহলে আমরা টি সমান পেলাম হচ্ছে হান্ড্রেড সি ডিভাইড বাই হান্ড্রেড প্লাস সি অর্থাৎ তোমরা এই কোর্সে তো আমাদের ছিল না আগের কোর্সে ফাইবার এবং ইয়ান টেস্টিংয়ে ছিল মশ্চার রিগেইন এবং মশ্চার কন্টেন্টের মধ্যে রিলেশনশিপ দাঁড় করানো একদম হুবহু এরকম একটা রিলেশনশিপ কিন্তু আসছিল কারণ মশ্চার রিগেনটা হচ্ছে ওভেন ড্রাই ওয়েটের সাপেক্ষে ওয়াটার ওয়েট মানে মশ্চার ওয়েট আর মশ্চার কন্টেন্ট ছিল হচ্ছে স্যাম্পল ওয়েটের সাপেক্ষে মশ্চার ওয়েট তো ওখান থেকে এরকম একটা ইকুয়েশন দাঁড় করানো যায় মশ্চার রিগেন এবং কন্টেন্টের মধ্যে যেরকম তেমনিভাবে এখানেও টেক আপ পার্সেন্টেজ এবং ক্রিম পার্সেন্টেজের মধ্যে এরকম একটা রিলেশন দাঁড় করানো গেল তো চাইলে তুমি অনুরূপভাবে যদি সিকে বাম পাশে রাখো আর টিগুলোকে সবগুলোকে ডান পাশে নিয়ে যাও তখন ইকুয়েশানটা এরকম হবে ঠিক আছে তো তুমি চাইলে এটা করে দেখতে পারো আর সিমিলারলি আমরা এটাও প্রমাণ করতে পারি যেগুলো একটা জানা থাকলে হবে এটাও কিন্তু যেমন রিলেশান ইন্ডিকেট করে টি এবং সি এর মধ্যে এটাও কিন্তু সি এবং টি এর মধ্যে রিলেশানকে ইন্ডিকেট করে তো সুতরাং এই দুইটা ইকুয়েশান অথবা যে কোনো একটা ইকুয়েশানকে কাজে লাগিয়ে আমরা চাইলে এই ক্রিম মানে এবং টেকআপের মধ্যে সম্পর্ক দাঁড় করাতে পারে সেটা অথবা এটা হতে পারে একটা সম্পর্ক অথবা এটা তুমি যেটাই ডেভেলপ করো না কেন যে কোনো একটা ডেভেলপ করলেই হবে অথবা দুইটাও ডেভেলপ করে দেখা দিতে পারো হ্যাঁ তো আমি আগের ম্যাথমেটিক্যাল প্রবলেম যে তিনটা ছিল তিনটার পাশাপাশি আরও দুইটা প্রবলেম অ্যাড করে দিয়েছি এগুলোও তোমরা পারবা এই 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 ফর্মুলার উপর আর কি হ্যাঁ এই ফর্মুলার উপর যেমন এখানে আছে ইফ দ্য ক্রিম পার্সেন্টেজ ইজ ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফর ওয়ার্প অফ এ ফেব্রিক একটা ফেব্রিকের ওয়ার্পের ক্রিম যদি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয় দেন হোয়াট উইল বি ইটস টেক আপ পার্সেন্টেজ তার টেক আপ পার্সেন্টেজটা কত হবে আমাদেরকে এখানে শুধু মানটা বসাইতে হবে আমি আবারও বলে দিচ্ছি তোমরা এই ইকুয়েশানে মান বসানোর সময় এই ভুলটা করবা না সি এবং টি এর মান কখনও পার্সেন্টেজে বসাবা না ভ্যালু বসাবা এখানে যেহেতু ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট আসে তুমি বসাবা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ কেন আমাদের এখানে টি এবং সি ইন্ডিকেট করতেছে পার্সেন্টেজটাকেই সি মানে হচ্ছে টেক আপের মানে ক্রিমপের পার্সেন্টেজ আর টি মানে হচ্ছে আপের পার্সেন্টেজ টেক আপ না এই জন্য আমরা উপরে এখানেও লিখে দিছি যে টেক আপের পার্সেন্টেজ টি সমান আর ক্রিম্পের পার্সেন্টেজ সি সমান ক্রিম সি সমান না ক্রিম সি সমান হলে দেখেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমরা পার্সেন্টেজ দিতাম তখন এখানে এই যে একশোর পাশে পার্সেন্টেজ দিতে হবে যদি এখানে লেখো ক্রিম সি সমান এটা লিখো তখন একশোর পাশে একটা পার্সেন্টেজ দিবা এই একশো পাঁচশো পার্সেন্টেজ দিবা এখানে পার্সেন্টেজটা বাদ দিয়ে দিবা তখন ইকুয়েশনের মধ্যে সব জায়গায় তোমাকে পার্সেন্টেজ ধরে ধরে নিয়ে আসতে হবে এবং এখানেও পার্সেন্টেজ সহ ইকুয়েশান ডেভেলপ হবে তখন তুমি সি দ্বারা ক্রিমকে ইন্ডিকেট করতেছো আর টি দ্বারা টেকআপকে ইন্ডিকেট করতেছো সেইভাবে তো করে তোমাকে তখন সি এর ভ্যালু ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট বসাতে হবে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ এটা বসাতে হবে ঠিক আছে তো এমনি ম্যাথমেটিক্সে কাজটা সহজভাবে করার জন্য এইভাবে করাই ভালো তোমরা ওই যে আমরা কন্টেন্ট সময় এই কথাটা বারবার বলি যে এই পার্সেন্টেজটাকে বাদ দিয়ে আমরা পার্সেন্টেজটাকে ধরে নিই আর সি তাহলে ক্যালকুলেশনটা সহজ হয় আর একটা প্রবলেম হচ্ছে এরকম যে ক্যালকুলেট ক্রিম পার্সেন্টেজ পার্সেন্টেজ অফ ওভেন ফেব্রিক হোয়েন ইটস স্ট্রেইট লেন্থ অফ ইয়ার্ন ইজ থার্টিন মিটার অ্যান্ড লেং অফ দ্য ওয়ার্ফ ইয়ার্ন ইন ফেব্রিক ইজ টু পয়েন্ট টুয়েলভ পয়েন্ট সিক্স মিটার অর্থাৎ এল এর মান দেওয়া আছে থার্টিন মিটার আর পি এর মান দেওয়া আছে হচ্ছে বারো দশমিক ছয় মিটার এবং এল এবং পি যেহেতু জানা আছে তাহলে আমরা এই দুই ফর্মুলাতে বসিয়ে ক্রিম পার্সেন্টেজ এবং পার্সেন্টেজটা হিসাব করতে পারবো এখন ক্রিম পার্সেন্টেজ বেশি হবে নাকি টেক আপ পার্সেন্টেজ বেশি হবে কথা কি বুঝছ কোনটার ভ্যালু বেশি হবে যেমন মসচার রিগেন সবসময় মশ্চার কন্টেন্টের চেয়ে বড়ো হবে তাই না তো ওখানে কী ছিল মসচার টিগেনের ক্ষেত্রে আমরা ডি দ্বারা ভাগ করতাম ওভেন ড্রাই ওয়েট আর ওভেনে শুকালে একটা স্যাম্পল ওয়েট চেয়ে অবশ্যই ওভেনে শুকানোর পরে তার ওয়েটটা একটু কম হয় তো যেহেতু ওভেন ড্রাই ওয়েট হ্যাঁ ক্রিম পার্সেন্টেজটা সবসময় বেশি হবে কারণ এখানে আমরা ভাগ দিচ্ছি পি দিয়ে আর পি সবসময় অ্যালার্চি ছোটোই হবে যখন একটা ইয়ার্নের লেন্থ থাকে স্ট্রেট এটাকে যখন কাপড়ে ক্রিম অবস্থায় নিয়ে আসা হয় তখন তার লেন্থ অবশ্যই কমে আসে আর কম দিয়ে যখন আমরা ভাগ করি তখন মানটা অবশ্যই বড় হবে অর্থাৎ পি এবং সি এখানে ব্যস্তানুপাতিক এল এবং টি এখানেও ব্যস্তানুপাতিক তো পি এর তুলনায় যেহেতু এলটা বড় হবে সবসময় সুতরাং এ টি এর মানটা সি এর তুলনায় ছোটো হবে আর এলের তুলনায় পি যেহেতু ছোট তার মানে সি এর মানটা সময় টি এর চেয়ে বড়ো হবে তো ঠিক যেই কথাটা মশ্চার রিগেন এবং মশ্চার কন্টেন্টের জন্য ছিল যে মশ্চার রিগেনটা অলওয়েজ মশ্চার কন্টেন্টের চেয়ে বেশি হয় আর এখানেও ক্রিম পার্সেন্টেজটা সবসময়ই টেক আপ পার্সেন্টেজ চেয়ে বেশি হবে কারণ টেকআপ পার্সেন্টেজের ক্ষেত্রে স্ট্রেট অ্যান্ড লেনথটাকে কনসিডার করে আমরা এই হিসাব করি এই চেঞ্জটা তো এই হচ্ছে ব্যাপার তাহলে এই জিনিসটা হয়ে গেল